কেমন লাগছে আমাকে বলো তো। যাই হোক, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমাদেরও ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার অপর্ণাস ব্লগ চ্যানেলে। তো দেখো, ঠাকুর দেখতে গেছি, সাজুগুজু করেছি, ভিড় বাসেও ছবিটা তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, দেখো কতটা ভিড়। তো যাই হোক, ভিড় বার ঠেলে আমরা গেছি ঠাকুরের প্যান্ডেলে। দেখো দেখো, আমার সোনা আমার দৌড়, চলে আসো তোমাদের সবাইকে ঠাকুরের দর্শন করি। দেখো আমাদের আমার মায়ের বাড়ির পাড়ার ঠাকুর, এই দেখো ঠাকুরটা, দেখো কত সুন্দর। জয় মা, সবাই ভালো করো তুমি সবার। এই দেখো আমার সন্টু পাখিও নাচানাচি করছে, বদমাসি করছে। আর এই দেখো, তো এটা হচ্ছে আগের দিন। আর নেক্সট দিন গেছি আমরা শ্রীভূমির ঠাকুর দেখতে। দেখো ডিজনিল্যান্ড, তো কারা কারা ডিজনিল্যান্ডে এসেছো? দেখো আমিও এসেছি, তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখালাম। তো দেখো হাঁটছি হাঁটছি হাঁটছি, ভিড় 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 ভিড়। যাই হোক, আমার সোনমা বললো মা একটু পিছন দিতে, হাই গাইজ করো, তো হাই করে দিলাম। তো দেখো ভিড়টা, দেখো এতটা ভিড় ঠেলে আমরা প্রায় কাছাকাছি, তো আমি একটা সামনে থেকে ভিডিও নিলাম। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, তো নাও ভিড় ঠেলে দিলি। এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি যেখানটায় আমাদের যাওয়ার কথা ছিল, শ্রীভূমি ডিজনিল্যান্ড। এই দেখো দাঁড়াও, হ্যাঁ সোজা করে নিই ভিডিওটা। এই দেখো, তো কেমন লাগছে বলো? একদম লাগছে না, রিয়েল ডিজনিল্যান্ড। তো যাই হোক, এই ঠাকুরটা সবাই খুব বারবার বলছে যে খুব ভিড় খুব ভিড়। তো আমরা লাস্ট শেষমেশ চলে এসেছি, দেখো ভিড় ঠেলছে, চলো 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 চলো, হাত দিয়ে এক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না, এক মিনিট দাঁড়াতে দিচ্ছে না। অনেক কষ্ট করে এসেছি, তাও তোমাদের জন্য সবার জন্য ভিডিওটা করেছি। দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে অবশ্যই করো না। আমার সবাই আমার পাশে থেকো, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো তোমাদের জন্য এইটুকুন কষ্ট আমি করতেই পারি। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটাতে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো ভিডিও নতুন নতুন ভিডিও করার তো আগ্রহ বাড়ে না? তো দেখো ভালো করে ডিজনিল্যান্ডটাকে দেখো, আমি তার জন্য ভালো করে তুলেছি। দাঁড়াও এবারে মায়ের প্রতিমা তোমাদের আমি দর্শন করাচ্ছি। দাঁড়াও, ওটা তো কেটে গেল সিনটা, এই যে দেখো 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 মায়ের কিন্তু গয়নাগুলো কিন্তু সব সোনার, জানো তো, এখানে প্রতি বছর সোনারই পড়ায়। দাঁড়াও, এখানে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু পিছনে বসে আছে, ইন্টারভিউ দিচ্ছেন। তো দেখো মন্দির থেকে বেরিয়ে, মানে ঠাকুর থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খাচ্ছি, এত হেজি তোমাদের দেখাবো না, আমি কড়া ফুচকা খেয়েছি যার জন্য একটু হেজি করে ভিডিওটা করেছি। যাই হোক, মজা করছিলাম, ভিডিওটা করতে করতে একটু হেজিটা হয়ে গেছে, বোঝা যায়নি। তো তারপরে আবার আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি ওখানে একটা ভিডিও করেছিলাম সুন্দর করে, এই দেখো এদিক ওদিকের ভিডিও করেছিলাম একটা, ওই জন্য আবার আবার একটু শেয়ার করতে চলে আসলাম। দেখো ভিড়, দেখো সবার হাতে ফোন, ঠাকুর নমস্কার করার কারোর সময় নেই, শুধু ফোন আর ফোন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন আরও কিছু কিছু ছবি তোলা ছিল, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। এটা হচ্ছে আমার মা, আমি মা ছেলে মেয়ে মিলেই গেছিলাম, হাজব্যান্ডের একটু চাপ ছিল, মানে তোমার দাদাভাইদের একটু চাপ ছিল বলে আসতে পারিনি। তো দেখো যারা যারা দূরে থাকো তারা অবশ্যই এসে দেখিয়ে যেও আমাদের শ্রীভূমি প্যান্ডেল। যাই হোক, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। এটা